সবুজ বনানী আর তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা, এ দুটোই তো চাই কারোর বাড়ির এন্ট্রান্সে। হ্যাঁ, আজকে আমি আমার বাড়ির এন্ট্রান্সটা আপনাদেরকে দেখাবো। ঢুকতে পথে যদি বাধা হয় তাহলে তো হবে না, তাই ঢোকার রাস্তা চাই পরিষ্কার এবং পজিটিভ ভাইব পূর্ণ একটি জায়গা। আজকে আমার বাড়ির ঢোকার রাস্তাটা দেখাবো। এই রাস্তা করতে গিয়ে এই দরজার দুদিকে আমি রেখেছি সবুজ গাছ, যেটা আমাদেরকে একটি পজিটিভ ভাইব দেবে এবং গাছ হচ্ছে গ্রোথ এনার্জি। তাই আমি দুদিকে রেখেছি মেন এন্ট্রেন্সের গাছ, আর রেখেছি ছোট্ট দুটো ওয়েলকামিং গ্রিটিংস, যে ওয়েলকাম গ্রিটিংস লোককে আসবে অতিথি হয়ে যাবে বন্ধু হয়ে বলছে। তাই চলুন আজকে আমার বাড়ির এন্ট্রান্সটা আমি একটু আপনাদেরকে দেখাই। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা কাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। হ্যাঁ, সেকেন্ড এন্ট্রান্সে আমার ব্যবহারটা একটু কম হয় বলে আমি এই গ্রিলের দরজার মধ্যে এন্ট্রান্সের বাইরের দিকে আমি কিছু প্লান্টার ঝুলিয়ে রেখেছি। প্লান্টারগুলোর মধ্যে আমার সবগুলো গাছই প্রিয়, তবে তার মধ্যে একটি গাছ আছে যেটা সবাই বলে লাকি প্ল্যান্ট। সব গাছই আমার জন্য লাকি, গাছই তো সুন্দর, সে আপনি ঘাসই বলুন আর বড় বড় গাছই বলুন, গাছ সবুজই সুন্দর, সবুজই আমাদের জীবন। এই জন্য আমি ওই গ্রিলের দরজার মধ্যে আমি কিছু গাছ ঝুলিয়ে রেখেছি, যেগুলো আমাকে প্রচণ্ডভাবে ঘরে যখন ঢুকি আমাকে ভীষণভাবে ওয়েলকাম করে।